नमस्कार, অরূপ তোমার বাণী কুইজ অনুষ্ঠানের 26 নম্বর এপিসোডে আমি অরূপ রতন আইচ আপনাদের স্বাগত জানাই। আমাদের এর আগে যে 25টা এপিসোড হয়েছে সেগুলো আপনারা যারা কুইজ ভালোবাসেন, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী হিসেবে বসছেন তাদের অনেকেরই আমি ফিডব্যাক পেয়েছি, তারা এগুলো থেকে কিছুটা উপকৃত হচ্ছেন, এটাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আপনারা এইভাবে আপনাদের ছোট ছোট ফিডব্যাকগুলো জানাবেন, তাহলে প্রশ্নগুলো তৈরি করতে সুবিধা হয়। পরীক্ষার্থী বা পরীক্ষার্থী কম্পিটিটিভ পরীক্ষার পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী ছাড়া যে দুজন নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা প্রকাশে একটু দেরি হলে যে যারা নিজেদের মতামত জানান একটু তাড়াতাড়িভাবে প্রকাশ করার জন্য, একজন চন্দননগরের ভ্রমর চ্যাটার্জি এবং আরেকজন যাদবপুরের মোহন সেনগুপ্ত, এরা দুজনই নিয়মিতভাবে এই অনুষ্ঠানের ফলোয়ার, তারা ফিডব্যাক দেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে 26 নম্বর এপিসোডে প্রথম প্রশ্ন, প্রথম বাণিজ্যিকভাবে কোন অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন বাজারে এসেছিল। আমাদের প্রত্যেকেরই হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন, প্রথম বাণিজ্যিকভাবে মার্কেটে কোন অ্যান্ড্রয়েড ফোন এসেছিল, এটার উত্তর হচ্ছে 2008 সালে ফোনটার নাম ছিল HTC ড্রিম, DREM মানে স্বপ্ন, HTC ড্রিম, এটাই বাণিজ্যিকভাবে অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্টফোন। দু নম্বর প্রশ্ন, সারা বিশ্বের প্রকৃতিকে রক্ষা কবচ দেবার জন্য এবং জলবায়ুর ক্ষতিরোধে নিউ ইয়র্ক শহরে ভারতসহ কতগুলো দেশ কত সালে নিউ ইয়র্ক শহরে ঐতিহাসিক প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছিল। আপনারা জানেন সারা বিশ্বের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, সব কিছু কেমন পরিবেশের ক্ষেত্রে সব কিছু কেমন ওলটপালট হয়ে গেছে, এটা অনেকদিন আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল যে এরকম একটা হতে পারে। তো সারা বিশ্বের প্রকৃতিকে রক্ষা কবচ দেওয়ার জন্য এবং জলবায়ুর ক্ষতিরোধে নিউ ইয়র্ক শহরে ভারতসহ কতগুলো দেশ কত সালে এই ঐতিহাসিক যে প্যারিস চুক্তিটা হয়েছিল সেটাতে স্বাক্ষর করেছিল, এটা হচ্ছে 2015 সালে সব শুধু 175টা দেশ মিলে এই প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছিল। তিন নম্বর, আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত, আমাদের সব থেকে প্রিয় যে সঙ্গীত জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, এটা 1911 সালের 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো গাওয়া হয়। এই গানটা ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো গাওয়া হয়, উত্তরটা হচ্ছে 1911 সালের 27শে ডিসেম্বরের কলকাতা অধিবেশন। চার নম্বর, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, মাঝখানে একটা কাটা তারের বেড়া থাকলেও আর্থিকভাবে আমরা বাংলাদেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বলতে হবে প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় ফুল এবং জাতীয় মাছ কোনটি, কোন কোনটি। জাতীয় ফুল হচ্ছে শাপলা এবং জাতীয় মাছ হচ্ছে যেটাকে আমরা বলি মাছের রাজা ইলিশ, ইলিশ জাতীয় মাছ। চারটে প্রশ্ন হয়ে গেল, আপনাদের জানাই, আপনারা আপনাদের যে কোনো মতামত সমালোচনা বিভিন্ন ধরনের ফিডব্যাক সব কিছু জানাতে পারেন 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। আপনাদের পছন্দ হলে আপনারা লাইক করতে পারেন, এই ভিডিওটা শেয়ার করতে পারেন বা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বা বন্ধুদের কাছে বলতে পারেন যে এটা তাদের কোনো কাজে লাগবে কি না। চারটে প্রশ্ন হয়ে গেছে, আমাদের এক ডজন কুইজের বা এক ডজন জিকের
পাঁচ নম্বর প্রশ্ন, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা NPCI, এদের একটা মোবাইল অ্যাপ ছিল যেটার নাম বাংলায় যদি বলি ভীম। ভীম জানেন, মহাভারতের একটা, মহাভারতের একটি চরিত্র ভীম, কিন্তু এ ভীম BHIM। তো BHIM এর পুরো কথাটা কি? এটা হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানি। এই মোবাইল অ্যাপ ভীমের পুরো নাম ভারত ইন্টারফেস ফর মানি। ছ নম্বর, ভারতের একমাত্র কোন রাষ্ট্রপতি যিনি দুটি মেয়াদ পরপর দুটি মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বাবু রাজেন্দ্র প্রসাদ যেভাবেই বলি না কেন, উনি 26 জানুয়ারি 1950 থেকে 13 মে 1962 পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। সাত নম্বর, তানসেন আমরা জানি, সঙ্গীত সম্রাট মিয়া তানসেন, কোন দুটি সঙ্গীত রাগের জনক হিসাবে তানসেনকে স্বীকৃতি দেওয়া হয়? বলা হয় যে তানসেনই এই দুটি রাগ উদ্ভাবন করেছেন। এটা ছিল সাত নম্বর প্রশ্ন। এর উত্তর হচ্ছে মল্লার এবং ধ্রুপদী, মল্লার এবং ধ্রুপদী। আট নম্বর প্রশ্ন, 1872 সালের 17 জুন হুগলি জেলার কোন দুটি জায়গা মেদিনীপুরের সঙ্গে সংযুক্ত হয়েছিল? মানে এই দুটো জায়গা প্রথমে হুগলি জেলার মধ্যে ছিল, পরবর্তীকালে যখন মেদিনীপুর জেলা হয় তখন এই দুটো জায়গা, হুগলির এই দুটো জায়গা মেদিনীপুরের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছিল। উত্তর হচ্ছে চন্দ্রকোনা এবং ঘাটাল। ন নম্বর, 1978 সালে মালয়েশিয়ায় প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। লার্জ ফ্লাইং ফক্স নামের বাদুর থেকেই প্রধানত এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত লোকদের মধ্যে প্রায় 70% মধ্যেই মারা যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই, কেননা এর মেডিসিন বা ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। কোন ভাইরাস, বলতে হবে এই ভাইরাসটার নাম কী? এর উত্তর হচ্ছে নিপা ভাইরাস, নিপা ভাইরাস। দশ নম্বর প্রশ্ন কলকাতা নিয়ে। কলকাতার বাবুঘাট একটা বিখ্যাত জায়গা, আপনারা জানেন বাবুঘাট খুবই বিখ্যাত জায়গা। বলতে হবে এই বাবুঘাটের বাবুটি কে? উত্তর হচ্ছে বাবুঘাটের বাবুটি হলেন রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস, রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস। এগারো নম্বর, একটা বিখ্যাত গান সারা পৃথিবী জুড়ে গাওয়া হয়, সংগ্রামী মানুষ, মেহনতি মানুষ, প্রতিবাদী মানুষ, তাদের একটা ভাষা, তাদের একটা প্রতিবাদ উঠে আসে এই গানটায়, মনোবল ফিরে পাওয়ার গান, উই শ্যাল ওভারকাম। এই যে গানটা, গানটা কে লিখেছেন? এই গানটা লিখেছেন পিট সিগার। আমাদের এক ডজন কুইজের শেষ প্রশ্নটা আসছে এর পরেই, 12 নম্বর প্রশ্ন। তার আগে বলি, আপনারা এখন করোনা পরিস্থিতির থেকে অনেকটাই বেরিয়ে আসা গেছে, পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক, সবাই খুব ভালো থাকবেন, নিজেরাও ভালো থাকবেন, অন্যদেরও ভালো রাখবেন, আর সময় সুযোগ পেয়ে আমাদের এই সাধারণ জ্ঞান এবং কুইজের এই ভিডিওগুলো যদি দেখতে পারেন, মতামত পাঠাতে পারেন 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। আমাদের আজকে 26 নম্বর এপিসোডের সবশেষ প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, 1984 সালে এবং 1989 সালে কোন দুজন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? ভারতীয় সিনেমার সর্বোচ্চ পুরস্কার বলা হয় এই দাদা সাহেব ফালকে পুরস্কারকে। এই পুরস্কার 1984 সালে কে পেয়েছিলেন, 1989 সালে কে পেয়েছিলেন?
1984 সালে পেয়েছিলেন এক এবং অদ্বিতীয় ভারতীয় সিনেমার গডফাদার যাকে বলা হয় সত্যজিৎ রায়কে। আকিরা কুরোসাওয়া যার সম্পর্কে বলেছিলেন, যার সিনেমা না দেখা মানে আপনি চন্দ্র সূর্য না দেখা, কত বড় সার্টিফিকেট। আর 1989 সালে যিনি পেয়েছিলেন, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ভারতীয় সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকর, উনি 1989 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।